হে গাইস, আমি শিখা, গৃহকোণ চ্যানেলে সকলকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো এমন একটা টোনার যেটা এই শীতে একই সাথে স্কিনকে রাখবে গ্লোয়িং, ব্রাইট এবং দাগমুক্ত। এর জন্য প্রথমে লাগবে গোলাপ জল। আমি এখানে আমার হোমমেড তৈরি করা গোলাপ জল নিয়েছি, পিঙ্ক কালারের গোলাপ জল। তোমরা হোয়াইট কালারেরটাও নিতে পারো। আর লাগবে চাল, তোমরা যে কোনো চাল নিতে পারো। আমি এখানে এক মুঠো চাল নিয়ে দুবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চালটার মধ্যে আমি আমার তৈরি করা গোলাপ জল দিয়ে দিচ্ছি। এই গোলাপ জলটা কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই বাড়িতে তৈরি করা। এই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, তোমাদের জন্য আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়াও আই বটনে দিয়ে দেবো, দেখে নিও। তোমরা এখানে যে কোনো গোলাপ জল ইউজ করতে পারো। এবার এটা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চালে ভিটামিন বি থাকে, যা নতুন কোষ তৈরিতে এবং রিঙ্কেল দূর করে এজিং প্রসেসকে স্লো করে। এর ফলে স্কিন থাকে গ্লোয়িং এবং ইয়াং। চালের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ই আর সি সূর্যের ইউভি এ এবং ইউভি বি রে থেকে স্কিনকে প্রোটেক্ট করে। এছাড়াও অ্যাকনে বা মেচেতার দাগ দূর করতে সাহায্য করে। এবার 2 ঘন্টা পরে একটু চালটা নেড়ে নিলাম। আমাদের টোনার একেবারে রেডি হয়ে গেছে। দেখো কালারটা একটু হোয়াইটিশ হোয়াইটিশ হয়ে যায়, তখন বুঝতে হবে আমাদের টোনার একদম রেডি। এবার চাল থেকে টোনারটা আলাদা করে অন্য পাত্রে ছেঁকে নিচ্ছি। এটা তোমরা রুম টেম্পারেচারে 2 থেকে 3 দিন এবং ফ্রিজে রাখলে 7 থেকে 8 দিন রেখে ইউজ করতে পারো। তারপর আবার নতুন বানিয়ে ফ্রেশ ইউজ করো। চাল এবং গোলাপ জল দুটোতেই আছে ন্যাচুরাল ক্লিনজিং প্রপার্টি, কিন্তু এরা কেউই স্কিনকে ড্রাই করে না, তাই এটা তোমরা নর্মালি ক্লিনজার হিসেবেও ইউজ করতে পারো। আমি এরকম একটা স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি। গোলাপ জল ন্যাচুরাল ময়শ্চারাইজার, তাই স্কিনের পিএইচ ব্যালেন্স করে, এর ফলে স্কিন ড্রাই হয় না। এই টোনারটা শীতকালে একেবারে আইডিয়াল, কারণ এই টোনারে থাকা দুটো ইনগ্রিডিয়েন্টসই আমাদের স্কিনকে হাইড্রেট রাখে, ফলে এই ঠান্ডাতেও স্কিন থাকে তরতাজা, দাগমুক্ত ও উজ্জ্বল। এবার চলো স্কিন এই টোনারটা কিভাবে ইউজ করবে দেখে নাও। আমি ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি, দেখো কিছু নেই, ভালো করে ক্লিন করা হয়ে গেছে। এবার এই টোনারটা আমি স্প্রে করে নেব। আমি এরকম স্প্রে বোতলে রেখেছি, তোমরা নর্মাল বোতলে রেখেও হাতে ঢেলে ইউজ করতে পারো। এবার ভালো করে পুরো মুখে স্প্রে করে নিচ্ছি। এর গন্ধটা দারুণ। এবার আঙুল দিয়ে হালকাভাবে পুরো মুখে ড্যাব ড্যাব করে নিচ্ছি। শুধুমাত্র এই টোনারটা লাগানোর পরে তোমরা এই গ্লোটা দেখতে পাবে। দেখো টোনারটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে তোমরা স্কিনের গ্লো দেখতে পাবে, কত সুন্দর স্কিনটা গ্লো করছে তোমরা দেখো। টোনারটা এই উইন্টারে একদম বেস্ট টোনার, সো অবশ্যই এই টোনারটা একবার ইউজ করো। কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।